াম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রশ্নতর গ্রুপে আমাদের সম্মিলিত আব্দুল কাইম ভাই ওমান থেকে প্রশ্ন করেছেন ভাই জানতে চেয়েছেন যে আপনারা যারা শেখ রয়েছেন আলেম রয়েছেন তারা তো দিনের কাজ করেন এবং এতে আপনারা অনেক সোয়াবের হকদার হয়ে থাকেন এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো আমরা যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিভাবে সৎকায় জারিয়ার কাজটা করতে পারি যেটি আমাদের আমল চলতেই থাকবে আমরা কি শুধুমাত্র ছোট ছোট ভিডিওগুলো ইউটিউবে অথবা অন্যান্য মাধ্যমগুলিতে সেগুলো যদি ছড়িয়ে দেয় তাহলে কি আমাদের জন্য সৎকে জারিয়া হবে বিষয়টি যদি স্পষ্ট আমাদেরকে জানানতেন তাহলে আমরা উপকৃত হতাম ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ও বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কউল হাদিহি সাবিলি আদউ ইলা الله আলা বাসিরাতিন انا ওয়া মান ইত্তাবানি প্রাণপ্রিয় দিনি ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আসলে আল্লাহ সুবহানাহু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ আলা ইবাদত বন্দিগি করার জন্য এবং তার বান্দাদেরকে ইবাদত বন্দিগির পথ উন্মুক্ত করে দেওয়ার জন্য তাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য আল্লাহ সুহান এইজন নেবী এবং রসুলদেরকে এই উত্তম পথ দান করেছিলেন নেবী এবং রসুলদের অদিফা বা তাদের কাজ ছিল আল্লাহর পথে মানুষকে আহ্বান করা কেননা এটি সবচেয়ে উত্তম একটি পথ এই পথের চেয়ে উত্তম আর পথ হতে পারে না যেমনটি আল্লাহ তার চেয়ে সুন্দর কথা কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে ডাকে এবং নিজে সৎকর্ম করে ও আমিলা সালেহা এবং নিজে বলে আমি মুসলমানদের মাঝে আমি মুসলিম সন্মিত দিনী ভাই এজন্য আল্লাহর পথে ডাকতে হবে যেমনটি আমরা আয়াত পড়েছি সুরা ইউসুফের একশো আট নম্বর আয়াত আল্লাহ আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি আলা রতিন জ্ঞানের মাধ্যমে আনা ও মানিক আমি এবং আমার অনুসারী যারা তারা সন্মিত দিনী ভাই এটি সবচেয়ে উত্তম সদক যেটি সদকা যা যেটি চলতেই থাকবে চলমান সদকা মানুষ মরে যাবে এরপরও সে সদাকা চলতেই থাকবে চলতেই থাকবে কাল কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এই জন্য যারা নেবি এবং রসুল তারা তার উন্নতের পক্ষ থেকে তারা ভালো কাজ করে যেই সবগুলো অর্জন করেছে তাদের একটা পার্সেন্ট তারা যতটুকু উপার্জন করেছে সব পেয়েছে তাদের মতো একটি পার্সেন্ট নেবিদের কাছেও চলে গেছে এজন্য কেয়ামত পর্যন্ত যত মানুষ আমরা আল্লাহ সুহান আলার গুণকীর্তন করব ভালো কাজ করব সকলের একটা পার্সেন্ট নবী মোহাম্মদ সাল আলী ওসাল্লাম তিনি পেতে থাকবেন এটি তার জন্য সদকায় জারিয়া অনুরূপভাবে তার পরবর্তীতে যারা তার প্রতিনিধি হয়েছেন সাহাবিরা এরপরে ইমামগণ ভালো মানুষগণ কালকে আমত পর্যন্ত যারা কল্যাণের পথে মানুষকে আহ্বান করবে দিনের পথে আহ্বান করবে তারাও সে ধরনের সব পেতে থাকবে ভাই আপনি যে প্রশ্ন করেছেন আমি কিভাবে বা আমরা কিভাবে এই কাজটিকে করতে পারি এটি সাধ্য অনুসারে করতে হবে কেননা নবীম সাল্লাহ আল্লাম বলেছেন বল্লেগু আননি ওয়ালাও আয়া তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত একটি হাদিসও যদি হয় সেটি পৌঁছে দাও এই কাজটি যেহেতু মর্যাদাপূর্ণ কাজ সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ এই জন্য এই কাজটির পদ্ধতি এবং পন্থাও কিন্তু উত্তম পন্থাই হতে হবে উত্তম পদ্ধতিতে হতে হবে এই জন্য আল্লাহ আলা তার নেবীকে তিনি দাওয়াতের ক্ষেত্রে খুব সুন্দরভাবে পরামর্শ দিয়েছেন ওদিকা বিল হেকমা যে তুমি তোমার প্রভুর দিকে ডাকো হিকমতের সাথে খুব সুন্দরভাবে হেকমত বলা হয় হক কথাকে সুন্দরভাবে মানুষের কাছে উপহার দেওয়া এটি হচ্ছে হেকমা কেউ কেউ আবার হেকমার উল্টা ব্যাখ্যা করেছে আমাদের সমাজে হেকমা অর্থ হলো সত্য কথাকে গোপন করা না এটি আদৌ ঠিক হবে না সত্য কখনো গোপন করা যাবে না সত্য বলতে গেলে কিছু কথা ডান মাম থেকে শুনতে হবে ওয়াল মাউ এজতিল হাসানা এবং সুন্দর উপদেশের মাধ্যমে ইতিপূর্বে আমরা আয়াত পড়েছিলাম আলা বসিরা জ্ঞানের মাধ্যমে এজন্য আপনি যদি সদকা জারিয়ার এই সুন্দর পথকে উন্মুক্ত করতে চান তাহলে আপনাকে কিছু জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করে নিজে আমল করতে হবে এবং অন্যদের মাঝে বিতরণ করতে হবে এটি হচ্ছে আপনার জন্য আমার জন্য সদকা জারিয়া এরপর আপনি ইউটিউবের কথা বলেছেন অথবা অন্যান্য যে মিডিয়া রয়েছে সে মিডিয়াতেও যদি আমরা প্রচার এবং প্রসার করি সেটিও একটি মাধ্যম তবে সবচেয়ে উত্তম হলো নিজে আমি জ্ঞান অর্জন করব নিজে আমল করব এবং অন্যদেরকে এই সুন্দর পথে আহ্বান করব আর ক্ষেত্রে এবং রাসূলগণ যেту আহ্বান করেছেন তারা কিন্তু খুব ধৈর্যের সাথে এই পথ অতিক্রম করেছেন এজন্য যারা মেন মুত্তাকি যারা দাঈ তাদের কিন্তু এই পথ অতিক্রম করতে হবে প্রথমে আমরা বলবো যে এতে ধৈর্যের প্রয়োজন রয়েছে কেননা আল্লাহ সুবহান ওয়া বলেছেন ফসবির কামা আজমি মিনার রুসুল রাসুল যেহে নবী আপনি খুব ধৈর্যশীল হন যেমনটি দৃঢ় প্রত্যই নবী এবং রসুলগণ এই পথের উপরে ধৈর্য ধারণ করেছেন নবী নুহ আলি সালাম ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলিয়া ঈসা আলি সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাম এই এজন্য। ধৈর্য ধারণ করতে হবে এটি প্রথম যতই কথা আসুক না কেন যতই আপনাকে নিয়ে কথা বলা হোক না কেন কষ্ট দেওয়া হোক না কেন সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে আর এটির ফল পেতে হলে যেহেতু আপনি দিনের দায়ী হবেন এই ক্ষেত্রে বিনয় নম্রতা থাকতে হবে যেমনটি নবী সাল আলী আসসালামকে আল্লাহ সুমতারা বলেছেন তার সম্পর্কে বলেছেন ফাবিমা রহমাতি মিনাল্লাহ লিং তালাহুম আপনি আপনার প্রভুর অনুগ্রহে তাদের প্রতি খুব সদয় হয়েছেন নরম আচরণ করেছেন ওলাউকুমতা ফব্দন গলি দল কলব লান ফব্দ মিন হাউল তাহলে আপনি যদি কঠিন স্বভাবের কঠিন হৃদয়ের হতেন তাহলে আপনার কাছ থেকে তারা সরে যেত এই জন্য যত বড়ই অন্যায় করি হোক না কেন তার সাথে সুন্দর ভাষাতে এবং সুন্দরভাবে উপদেশ দিতে হবে যেমনটি উপদেশ দিয়েছিলেন নেবী মূসা এবং হারুন তারা ফেরাউনকে সবচেয়ে ব্ল্যাক লিস্টের প্রথম হলো তারা আর আল্লাহ হান হুয়া তালা তাদেরকে নসিহত করার জন্য আদেশ করলেন ইজহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা হে নবী মুসা এবং هارুন তোমরা ওই ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করে ফেলেছে ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কার ওয়া ইয়খশা হতে পারে তোমাদের কথাতে সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে সম্মানিত দিনী ভাই এজন্য আমরা বলবো

তাদের কর্মের মতো তাকেও সব দেওয়া হবে সুবহানাল্লাহি ওয়া রাহিম। আপনিও তো আহ্বান করেছেন। আপনার কথা শুনেছে। এর মাধ্যমে তারা করে যে সব পেয়েছে আপনাকে সেটি দেওয়া হবে যেটা আমরা প্রথমে আলোচনা করেছি। অনুরূপভাবে উল্টো দিকেও কিন্তু উল্টো যারা ওয়ান্নাই কাজের দিকে হারাম কাজের দিকে মানুষকে আহ্বান করে তারাও কিন্তু তাদের পরিমাপ গুনাহ পেতে থাকবে আল্লাহ নিয়ে বলেছেন। ওয়ান দাআ ইলা দালালাতিন কানা আলাইহিম মিনাল মিসলা আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আউসারহিম শাইআ। আজ ব্যক্তি অন্যায় হারাম পথে ভ্রষ্টতার দিকে মানুষকে আহ্বান করতে থাকবে তার ভ্রষ্টতায় তার আহ্বানে যারা ভ্রষ্ট হবে অন্যায় করবে খারাপ কাজ করবে তাদের মতো তাকেও গুণা দেওয়া হবে এবং তাদের গুণা থেকে কখনো কমিয়ে ফেলা হবে না এজন্য সতর্ক হতে হবে আর এটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই আমল সম্পর্কে আগে নিজে সচেতন হতে হবে এরপরে দাওয়াতের কাজ করতে হবে আমরা দোয়া করছি আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই দিনই খেদমা দেওয়ার তৌফিক দান করুন ওসলালদ السلام عليكم ورحمه الله